আবরারের পরিবারকে সহমর্মিতা জানাতে কুষ্টিয়া গিয়ে এলাকাবাসীর তোপের মুখে পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি বুয়েট উপাচার্য। এই মুহূর্তে রায়ডাঙ্গা এলাকায় আছেন রিপোর্টার এস এম রাশেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। রাশেদ, ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া রায়ডাঙ্গা এলাকায়। মূলত গতকালকে কিন্তু বুয়েটের ছাত্র আবরার এখানে দাফন করে তার গ্রামের বাড়িতে, কিন্তু ইতিমধ্যে আজ 5টার সময় কিন্তু এখানে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। কারণ বুয়েটের যে বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, তিনি আবরার মাসে দেখা করতে আসলে স্থানীয় লোকজন কিন্তু সেখানে প্রতিরোধ করে, যার কারণে কিন্তু আসলে ভিসি আবরার মার সাথে দেখা না করে কিন্তু চলে যায়। আপনার দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু এই এলাকার মানুষ বুঝে উঠেছে, কারণ এইভাবে একটা মেধাবী ছাত্রের যে মেধাবী ছাত্রের অকাল মৃত্যুটা আসলে এই এলাকার কেউ মেনে নিতে পারছে না, যার কারণে আসলে এই এলাকার লোকজন কিন্তু এখানে আন্দোলন গড়ে তুলেছে। তো আমি এখানে কুষ্টিয়া পুলিশ সুপারের সাথে কথা বলেছি, এই কুষ্টিয়া পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে তিনি আসলে এলাকায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন, কিন্তু নানা কারণে আসলে সাধারণ মানুষের যে আন্দোলনের মুখে কিন্তু ভিসি মার সাথে দেখা না করে কিন্তু চলে গেছেন। আমি আপনার তার পরিবারের সাথে কথা বলেছি, আপনার পরিবার জানিয়েছেন যে এখানে পুলিশের বাধায় আপনার চাচাতো বোনকে পুলিশ তাদেরকে নানাভাবে বাধা সৃষ্টি করেছে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এলাকার মানুষ কিন্তু পর্যাপ্ত পরিমাণে পিছিয়ে গেছে, এবং তারা শুধুমাত্র একটা দাবি জানাচ্ছে যে আপনার হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত, তারা যেন তাদের সঠিকভাবে আইনের আওতায় নিয়ে আসা হয়। তবে এলাকার মানুষ আমাদেরকে জানিয়েছেন যে এইভাবে একটা মানুষ যাতে আর কোনো মায়ের কোনোটা খালি না হয়, এই বিষয়ে আসলে প্রশাসনের প্রতি তারা নজর দিয়ে আহ্বান জানিয়েছেন। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এলাকার মানুষভাবে ঘোষণা করতেছে যে আর হত্যাকাণ্ডের সাথে বারবার দাবি করছে। আপনারা লোকজন কিন্তু এই আন্দোলনের সৈনিক হয়েছে, বিশেষ করে সাধারণ মানুষ, কারণ এলাকার যে আমি পুলিশ সুপারের সাথে কথা বলেছি, পুলিশ সুপার জানিয়েছেন যে আমরা এখানে যথেষ্ট পরিমাণ মানে এখানে নিরাপত্তা ব্যবস্থা চেষ্টা করেছি। তো কুষ্টিয়ার রায়ডাঙ্গা এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এলাকাবাসীর তোপের মুখে পরিবারের সঙ্গে আবরারের পরিবারের সঙ্গে দেখা করতে পারেনি বুয়েট উপাচার্য, সে খবর নিয়ে বিস্তারিত কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন এস এম।